গোমরা হইবার জন্য দৃঢ় হইবার পর আল্লাহ যদি তার জন্য গোমরাহি নির্ধারণ করেন তবে আর কেউ তাকে হেদায়ত করিতে পারে না। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কেউ উপস্থিত নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে তাকে সত্য ইসলাম সহ সুসংবদ্ধতা এবং ভীতি প্রদর্শক করিয়া পাঠাইছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে মান্য করল সে জ্ঞানীর কাজ করল, আর যে ব্যক্তি তাহাদেরকে নাফরমানি করল সে বোকামি করল, ধ্বংস ডাকি আনে নিয়ে। হে মুসলমানগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, মৃত্যুর পূর্বে পবিত্রতা দ্বারা আপনাদের আত্মা সমূহকে এবং ইবাদত দ্বারা আপনাদের আমল সমূহকে সৌন্দর্য মণ্ডিত করুন। যে মৃত্যু হইতে আপনারা পলায়ন করতেছেন সেই মৃত্যু আপনাদেরকে নিশ্চয়ই ধরিবে। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে তাহাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকিলে আল্লাহবাক আসমান জমি সৃষ্টি করিতেন না। সেই রসুল সাল্লাম মৃত্যু হবার পরিচয় পান নাই। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রসুল সাল্লাম যখন রোগাক্রান্ত হইলেন তখন জিবরীল আমিন তথা আসিয়া আরো শুনলেন, হে মোহাম্মদ সাল্লাম, আল্লাহ আপনার সম্মান ইজ্জতের জন্য আমাকে আপনার নিকট পাঠাইয়া জিজ্ঞাসা করছেন, যদি তিনি সকল বিষয়ে অবগত আছেন আপনার কেমন আছে লাগিতেছে। বন্ধু বাবুসালাম উত্তর করেন যে, হে জিব্রাইল, আমি চিন্তিত ও ক্লিষ্ট হয়ে পড়িয়াছি। দ্বিতীয় দিন জিব্রাইল আমি পুরো আসিয়া পুরো জিজ্ঞাসা করিয়া অনুরূপ উত্তর পাইয়া চলিয়া গেলেন। তৃতীয় দিন জিব্রাইল আমি পুরোরূপ উপস্থিত হইয়া জিজ্ঞাসাবাদ করিলেন এবং একই উত্তর পাইলে। এই দিন জিব্রাইল আমিন সঙ্গে ইসা ইসমাইল নামক আর একজন ফেরেশতা আসিয়াছিল। এই ইসমাইল এক লক্ষ ফেরেশতার সর্দার হইয়া তাহাদের সহ আসিয়াছিলেন। আবার ইসমাইলের অধীনস্থ প্রত্যেক দলের ফেরেশতার অধীনে এক লক্ষ করিয়া ফেরেশতা ছিলেন। মোট 1 কোটি অর্থাৎ অসংখ্য ফেরেশতা রসুলের ইন্তেকালে এই সময় সব আসছে। সকলেই রসুল সালামের আদেশ লইয়া তথা উপস্থিত হয়ে এবং হুজুর বকসুল সালামের অবস্থা জিজ্ঞাসা করিলেন। এই অসংখ্য ফেরেশতা হুজুর বকসুল সালামের রুহু মোবারকে ইস্তিকবাল করিয়া নেওয়ার জন্য আসিয়াছিল। অথবা জিবরীল আমিন হুজুর বকসুল সালামকে বললেন, এই মালাকুল মউত আসিয়াছে, সে আপনার নিকট আসিবার হুকুম চাইতেছে। আপনার পূর্বে সে যত লোকের নিকট আসিয়াছে এবং আপনার পরে যত লোকের নিকট আসিবে তাহার নিকট সে হুকুম চায় নাই বা চাইবে না। এত সবাই হুজুর বকসুল সাহেব বলেন, আমি তাকে ইজাজত দিয়েছি। ইহাতে আজাই ক্লিষ্ট হইয়া সালাম করিলেন এবং বললেন, হে মোহাম্মদ সাল্লাম, আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠাইয়াছে। আপনি যদি হুকুম দেন তবে আমি আপনার রুহ মোবারক কবজ করিব, আর যদি আপনি নিষেধ করেন তবে আমি ছাড়িয়া যাইব। ইহা শুনিয়া হুজুর বকসুল সাল্লাম বলেন, হে মালাকুল মউত, তুমি কি জানো? দান কবজ করো। আজাল বললেন, জি হ্যাঁ, এই জন্য আমি আদিষ্ট হইয়াছি এবং আপনার হুকুম মান্য করার জন্য অদিষ্ট হইয়াছি। অথবা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে দৃষ্টি করিলেন। জিবরাইল বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার মুলাকাতের আকাঙ্ক্ষী হইয়াছে। একুশের বেলা হুজুর বকসুল্লাহ বললেন, হে মালাকুল মউত, আল্লাহর হুকুম তামিল করো, অর্থাৎ আমার রুহ কবজ করো। তখন মালাকুল মউত হুজুর বকসুল্লাহ সাহেবের দান কবজ করিলেন। হুজুর বকসুল্লাহ সাহেবের ইন্তেকাল শরীরের পর লোক কান্নাকাটি করেছেন এবং সময় সকলেই ঘরের কোণ হইতে একটি শব্দ শুনতে পাইলেন, হে নবীর সংসারীগণ, আল্লাহ পাকের শান্তি ও রহমত আপনাদের উপর বর্ষিত হোক। প্রত্যেক বিপদে আল্লাহ নিকট আশ্রয়স্থল রহিয়াছে, প্রত্যেক ক্ষতিতে আল্লাহ নিকট প্রতিদান রহিয়াছে এবং তাহার নিকটে প্রত্যেক লোকসানে ক্ষতিপূরণ রহিয়াছে। কাজেই আল্লাহকে ভয় করুন এবং তাহার নিকট উপেক্ষ করুন, কেননা ধৈর্য হারা হইয়া যে ব্যক্তি সব হইতে বঞ্চিত হয় সেই পৃথিবী বিপদ দিয়েছে। অথবা আলিয়া দল্লা বললেন, তুমি কি জানতে এই ব্যক্তিকে এই খিদিরা সালাম বাইহাকি? হে ভাইগণ, নিজ নিজ মন এবং দেহ রসুল সালামের জন্য উৎসর্গ করিয়া দিন আপনাদের জন দৌলত সন্তান সন্তি ও আত্মীয় কুটুম্ব হইতে রসুল সালামকে অধিক মহব্বত করুন। তিনি
যাহা আদেশ করেছেন তা পালন এবং যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ গ্রন্থ কোরআনের বরকত আমাদের কাছে দান করুন। বিপরীত বিতাড়িত শয়তানের প্রেরণা হইতে বাঁচিবার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, হে রসুল সরসার আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে মহব্বত করিবে এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল দয়াবান।